বলে ধর্মেন্দ্র প্রধান গেলে তাঁকর নোমিনেসন পেপর ফাইল করা রিটর্নি অফিসর পাখে আপনার জাগত কেবল সংখ্যা দেখে লোক পাখানে গোটে মিছ ভ্রম সৃষ্টি করা সে চালটি ট্রুপ কু ব্যবস্থা করে যে আসবে ঘো করবে যেমন সাধারণ লোক মন যে বহু গুড়ে লোক অমর কিছু দুঃখ না আপনার সব ট্রুপ কু আনলে কিন্তু आम भू जो ट्रुप कु आणलेे कुचिंडार बम्रा ब्लक्र पिंडापथर ग्राम कुमार माझी बेली जडे आर्टिस्ट जे गोटे ट्रुप्रे से ढळ बिकळ रे हेई पाणी टिके नप से हटात किनी मृत्यू बरण कले आता आश्चर्य हे जिबे धर्मेंद्र प्रधान आणीले ट्रुप कुकर संख्या बढेकरी संख्या देखील बेली गोटे थरो तांको पाखू को जाई जायकिरी গোটে লোক মৃত্যুবরণ হেলাপরে গোটে সে সম্মান পাই ভারি ব্যস্ত তো সি তা সময় হলানাই যাই সেটি পঁচবে এবং তা গোটে আশ্বাসনা দেবে আমি এত বুঝিলু যে বোধ হে ধর্মেদ্র প্রধান খালি যে সুপর মিছুয়া সে জিনিস নুয়ে সে জন সে হে যে যদি তাহলে যা হব কিন্তু অন্য পটে দেখন্তু ধন্যবাদ দেবু আমার সাংগঠনিক সম্পাদক এবং বিজু জনতা দলক প্রতিনিধিত্ব করুক যুর পার্লামেটারি কনস্টিচুয়েসি আজ এন্টায়ার টিম যাই পচলে যুত্যুবরণ করছেন তাঁর পরে লোকাল এমএলএর প্রার্থী যে যরিষ্ঠ যে নেতৃত্ব সেটি মতে যেটা গর্বিত করুচি আমার সমস্ত যেটা আশা ও ভরসা নেই পুরাই দেছি আমাদের প্রণব প্রকাশ দাস जहाँको आम अति श्रद्धार सह कबि भाइ बोली सिसे परिवारको एडप्ट कले से सेवाको ग्रहण कले विजु जनता दल द्वारा दलद्वारा सेवा बर्तमान पोष्य हिसाबले विजु जनता दल र आम सदस्य से सेकरी अनि आप भाव गोटे पटे को मारी आणिक जनक मरिदेन् देखापर समय नै अन्यपटे श्री प्रणव प्रकाश दास जे सङ्गठन रुखर उत्पत्ति

ଗତ ଗତକାଲି ଆମେ ବାରମ୍ବାର କହିଛୁ ଧର୍ମେନ୍ଦ୍ର ବାବୁ ଇଲେକ୍ସନ୍ ପାଇଁ ମଣିଷ ପଣିଆ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ ଆଜି ଠିକ୍ ଭାବେ ଶ୍ରୀ ପ୍ରଣବ ପ୍ରକାଶ ଦାସ ଯେଉଁଟା ହେବା କଥା ସେ ଜିନିଷ କରିଥିବାରୁ ମୁଁ ଆପଣଙ୍କ ଆଗରେ ତାଙ୍କୁ ଧନ୍ୟବାଦ ଦେଉଛି ନିନ୍ଦା କରିବି ନାହିଁ ଆଜି ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନଙ୍କୁ ଏହି କେସ୍ରେ ଖାଲି ଏତିକି କହିବି ମଣିଷ ପଣିଆ ରହୁ ଇଲେକ୍ସନ୍ ଆସେ ଇଲେକ୍ସନ୍ ଯାଏ যদি গডস সাধারণ লোক যা আনি টিকে তো দিয়ে পারলে না আপনার নোমিনেসনারে খাইবা বি নজর আহার কেন্দ্রে লোকে ন খাইলে আও কিছু হয়ে থাকে কিন্তু মরিলাপরে তো থাকে আপনার নিষ্পতি আপন মাধ্যমে লোকে জাঁবা দরকার যে এ লোকর প্রকৃত চিত্র কনবাদ নমস্কার